নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে মাল্টার শরবত বা মাল্টার জুস। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাল্টার শরবত বা জুস নিমিশে কিন্তু শরীরের সকল ক্লান্তি দূর করে দেবে। কোনো রকম ফ্লেভার বা ফুড কালার ছাড়াই যেহেতু এটা সম্পূর্ণ ফলের রস দিয়ে তৈরি করা, তাই এটা অনেক বেশি স্বাস্থ্যকরও বটে। তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক খুব সহজে কী করে ঘরেই মাল্টার শরবত তৈরি করবেন তার রেসিপি। এখানে আমি নিয়েছি মাল্টা। মাল্টাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আজকে আমি দু গ্লাস শরবত করবো, সেজন্য দুটা মাল্টাকে প্রথমে এর খোসাগুলোকে চারধার থেকে ছাড়িয়ে কেটে নেব। আমি ছুরি দিয়ে মাল্টার খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু খুব সহজে এর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। মাল্টার খোসাটাকে আমি অনেকটা বাতাবি লেবুর খোসার মতো করে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এভাবে মাল্টার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে মাল্টার গায়ে যেইটুকুনি সাদা আঁশ লেগে আছে ওইগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব সাদা আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে, এতে করে মাল্টার জুস বের করার পরে জুসটা খেতে আর তেতো লাগবে না। মাল্টাটাকে চার টুকরো করে কেটে নিচ্ছি। এবারে এর মাঝখানের বীজের অংশটাকে বাদ দিয়ে দেব। একইভাবে বাকি মাল্টাগুলোকেও ছাড়িয়ে নেব। এবারে একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে চিপে আমি মাল্টা থেকে সম্পূর্ণ জুসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাল্টাগুলোকে আরেকটু ছোট টুকরো করে মিক্সিং জারেও এর জুস বানিয়ে নিতে পারেন। রস চিপে বের করার পরে এই ছিপড়েটাকে ফেলে দিচ্ছি। একই রকমভাবে দুটো মাল্টা থেকে সম্পূর্ণ রস আমি ছেঁকে নিয়ে নিয়েছি। এবারে এই ছেঁকে নেওয়া মাল্টার রসের মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন বিট লবণ। বেশ কয়েক টুকরো বরফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে ঠান্ডা জল ইউজ করছি না। এই বরফের টুকরোগুলো গলে যেটুকুনি জল হবে এতে কিন্তু শরবতটা হয়ে যাবে। বরফের পরিমাণটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দিতে হবে। আপনারা কতটা শরবতটাকে ঠান্ডা খেতে চান সেই বুঝেই দেবেন। সমস্ত উপকরণ নাড়াচাড়া করতে করতে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন চিনি আর লবণ কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে আর বরফের টুকরোগুলো গলে গেছে। আজকের আমার মাল্টার শরবত পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। জুসটাকে এখন আমি 2 সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।